আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আমরা প্রাইমারি গণিত প্রস্তুতির আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা পর্ব নম্বর 9-এ চলে আসছি। দেখতে দেখতে 9টি পর্ব চলে গেছে আমাদের, যাচ্ছে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আপনাদের জন্য নিয়ে এসেছি এবং সমাধান সহ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা ভালো করে দেখুন এবং ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথম যে অঙ্কটা দিয়েছি, নাম্বার 1, একটি চৌবাচ্চার দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে কালি চৌবাচ্চাটি কতক্ষণ পূর্বে পূর্ণ হবে, কতক্ষণে পূর্ণ হবে? তো এই টাইপের অঙ্ক কিন্তু চৌবাচ্চা থেকে একটা অঙ্ক আসে। তো প্রথমেই আমরা প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় এক অংশ ধরি। সুতরাং প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 4 ভাগের 1 অংশ, আবার দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, আবার 1 মিনিটে 12 ভাগের 1 অংশ। তাহলে দুটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় আমরা দুইটা এখন কি করে দিব, যোগ করে দিব। তো 4 এবং 12 লসাগু করলে 12ই হয়, তাহলে 3 4 আছে 12, এখানে 3 আর 12 দিয়ে 12 বাক করলে একই হবে, তাহলে 1 একই হবে। তাহলে 3 আর 1 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কত, 4, আর নিচে আছে 12। এখন এই 4 আর 12, 3 4 কত 12 না, তাহলে নিচে থাকবে যে 3 আর উপরে হচ্ছে 1। এই জায়গাটা ভালো করে দেখেন যারা না বুঝেন, এই 12 ভাগের এই যে 4, এই 4 আর 12কে ভাগ করলে 3 4 12 হয়, 3 ভাগের 1 অংশ মিনিটে, 1 মিনিটে। সুতরাং 1 মিনিটে পূর্ণ হতে সময় লাগে 3 মিনিট, অর্থাৎ 3 মিনিট। এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার, এর চারদিকে বেড়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? তো আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর সমান ক্ষেত্রফল, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে বাহু সমান 2025, এটার বর্গমূল করলে 45 মিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমার সমান আমরা জানি 4 ইনটু বাহু, তাহলে 4 ইনটু বাহু দৈর্ঘ্য 45, 4 প্রত্যয় হচ্ছে 180 মিটার। এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তথা এক সমকোণ হয়, তখন তাদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়, আমরা এটা জানি। অতএব 40 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 90 থেকে আমরা 40 মাইনাস করলে 50 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। 4 নম্বর অঙ্কের সমাধান দেখেন। রাজশাহী থেকে খুলনার দূরত্ব হচ্ছে 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো, পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করলো, বাসটির গড় গতিবেগ কত কলে কত কত কিলোমিটার বা পার ঘন্টা? তো আমরা গতিবেগ সমান জানি দূরত্ব বাই সময়, এটা সূত্র। তো দূরত্ব 282 আর সময় হচ্ছে 7 থেকে 1 মিনিট, যেহেতু 7 ঘন্টায় রাজশাহী চলে আসে 1 ঘন্টা। তো 7 থেকে 1 মাইনাস করে দিতে হবে এখানে 6, তাহলে 6 দিয়ে 282কে ভাগ করলে 47 কিলোমিটার বা পার আওয়ার ঘন্টা। এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে অপশন সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 45 এবং 15। পুত্রের বর্তমান বয়স 1 বছর, পিতার বর্তমান বয়স 3x বছর, যেহেতু 3 গুণ বলা হয়েছে এই জন্য এটা 3x। আবার 4 ইনটু x-5 = 3x-5, এটা শর্ত অনুসারে এখানে লিখলাম, ক্যালকুলেশন করলে x = 15 আসলো। সুতরাং পিতার বয়স 3x = 3 + 15 3 × 15 = 45 বছর এবং পুত্রের বর্তমান বয়স x = 15 বছর। এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 4, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? তো এটা হচ্ছে মূলত আমরা উৎপাদক বা লসাগু বের করে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লসাগু বের করলাম, এরপর লসাগু করার পরে এটা আসলো 2 × 3 × 7 × 5 = 210, 2 দিয়ে প্রথমে, তারপর 3 দিয়ে, তারপর 7 দিয়ে। তো অতএব বাগানটিতে সর্বমোট গাছ লাগাবে 210টি। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু গণিতের সমাধান। আশা করি আপনারা এই অঙ্কগুলা দেখে অনেক উপকার পাবেন বা উপকৃত হবেন। অঙ্কগুলোর সমাধান সহ করে দিলাম, এভাবে আমাদের পরবর্তী ক্লাস চলতে থাকবে। এবং আপনারা আমাদের পেজ ইমরান জব সাজেশন পেজটা অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, তাহলে হচ্ছে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।